ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত প্রায় 20 কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সকাল থেকে সৃষ্টি এই যানজটে আটকা পড়েছে কয়েকশো যানবাহন। পাশাপাশি মুষলধারে বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এদিকে আবহাওয়া বৈরী হলেও পাটুরিয়া দৌলতিয়া এবং শিমুলবাড়ি ও কাঠালিয়া নৌরুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে। প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। যানবাহনের দীর্ঘ সারির এই চিত্র গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত রাস্তার। সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এই অংশের প্রায় 20 কিলোমিটার জুড়ে দেখা দেয় যানজট। হাইওয়ে পুলিশ জানায়, বৃষ্টির কারণে মহাসড়কের পাশে পানি জমে থাকা, চার লেনের কাজ ও খানাখন্দরের কারণে ধীর গতিতে চলছে যানবাহন। সকালে বৃষ্টি হওয়ার জন্য অবস্থা রাস্তা অনেক ভাঙা, জামে চান্দুরা থেকে গেলে অসহনীয় যানজটের পাশাপাশি মুষলধারে বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রাস্তাগুলো দ্রুত সংস্কারের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তারা। এদিকে রাস্তায় পানি জমে থাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে জেলা ও হাইওয়ে পুলিশ। অন্যদিকে বৈরী আবহাওয়ার মধ্যেও স্বাভাবিক রয়েছে পাটুরিয়া দৌলতিয়া ও শিমুলবাড়ি কাঠালিয়া নৌরুটে যান চলাচল। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।